দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার চলে এলাম নতুন অন্য আরেকটি রেসিপি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক আজ আমি আপনাদের দেখাবো চিলি চিকেন রেসিপি চাইনিজ স্টাইলে। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে স্প্রিং অনিয়ন, এভাবে করে চপ করে নিয়েছি। পেঁয়াজ এভাবে করে, পেঁয়াজের পেটালগুলো আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, চার ভাগ করে পেঁয়াজ, তারপর একটা একটা করে পাপড়ি খুলে নিয়েছি। ক্যাপসিক্যাম, রেড ক্যাপসিক্যাম, ইয়েলো ক্যাপসিক্যাম এবং এখানে আছে মরিচ, মরিচ এভাবে করে কেটে নিয়েছি। এরপর দর্শক এখানে যেটা আছে সেটা হচ্ছে বোনলেস মুরগির মাংস, চিকেন এভাবে করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে কোনো হাড্ডি নেই, শুধু সলিড মাংসটা। আর এইগুলো তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে লবণ, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। কর্নফ্লাওয়ার এবং লাগবে সয়া সস, টমেটো সস আর লাগবে রসুন চপ করা। রেসিপিটি শুরু করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, মুরগির মাংসগুলো যে আমি কেটে নিয়েছি এগুলোর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিতে হবে স্বাদ মতো লবণ এবং দিতে হবে মরিচের গুঁড়া হাফ চা চামচ। এরপর আমাকে যেটা করতে হবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়ে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো, না রাখলেও সমস্যা নেই। এরপর এটাকে আমি প্রথমে আমি মাংসগুলো তেলে ভেজে নিব, এরপর আমি চিলি চিকেন তৈরি। দর্শক এরপর নেক্সট স্টেপে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে নিয়ে নিয়েছি তেল। এরপর এই তেলে আমি মাংসগুলো সবগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মুচমুচ করে ভেজে নিব মাংসগুলোকে একটু লাল লাল করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি এভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই চিকেনগুলো সব আমি উঠিয়ে নিব। মাংসগুলো তুলে নেওয়ার পর সেই তেলটাতেই, তেল আমি নষ্ট করি না, সেই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো আমি এখন এগুলো একটু সটে করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, অনেক বেশি না দিলেও হবে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, কারণ আমি এখানে মাংসগুলো আমি ভেজেছি সেগুলো আমি আদা রসুন পেঁয়াজ এবং মরিচের মরিচ একসাথে পেস্ট করে নিয়ে সেটিতে মাখিয়ে তারপর ভেজেছি। শর্টে করে নেওয়ার পর এখন আমাকে এখানে দিতে হবে টমেটো সস, হোমমেড, আমি নিজে বানিয়েছি, এই জন্য কালারটি কেমন হয়ে গেছে দর্শক, কিন্তু এটা সলিড এবং খাঁটি টমেটো সস। এরপর যেটা করতে হবে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এক চা চামচ, লবণ স্বাদ মতো, ঝালটাও আপনারা যে যেরকম খান সেরকমই দিবেন, অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই।
এরপর এখানে আমি দিয়ে দিব মরিচ এভাবে কেটে রেখেছিলাম সেগুলো লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর দর্শক এখানে আমি দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ এরপর এখানে আমি আলু দিয়ে দিব মাংসগুলো সব বাস কিছুক্ষণ সতে করে নেব এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিয়ে দিব দর্শক এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব পানি না দিয়ে আর দিয়ে দিব স্বাদমতো টেস্টিং সল্ট আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ টেস্টিং সল্ট ইউজ করেছি চাইনিজ এর টেস্টিং সল্ট এটা ইউজ করা হয় আর সয়া সসটা আর সস এই তিনটা জিনিস তো মাস্ট থাকবেই আর গোলমরিচ বাস কিছুক্ষণ এটাকে একটু এই যে পানিগুলো বের হয়েছে এখান থেকে দুটোটা পুরোটা সম্পূর্ণটা শুকিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব স্প্রিং অনিয়ন বা সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে ফেলব অলমোস্ট ডান দর্শক আমার চিলি চিকেন এভাবে রেডি হয়ে গেছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই সি ইউ সুন